হ্যালো এভরিওয়ান, স্বাগত ফারদিন ফার্নিচারে। আমাদের নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট কিন্তু সিরামিক্স। আমরা সিরামিক্সে খাওয়া দাওয়া করি, সিরামিক্স সাজাই, যখন আমরা এই ধরনের শোকেসগুলো কিনি এখানে কিন্তু সিরামিক্সের জিনিসগুলাই রাখি। আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে প্রিমিয়াম প্রোডাক্ট শপ বিডি। এই কোম্পানিটি আমার ভিডিও ডিসক্রিপশনে এবং ভিডিও শেষের দিকে আপনারা একটা লিঙ্ক পাবেন, একটা ভিডিও থাকবে, সেখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের প্লেট, জগ, মগ, শোপিস, এই ধরনের প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্টগুলো সেখানে পাবেন। আপনারা চাইলে সেই ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, সেখানে আপনার বিভিন্ন ধরনের আইটেমগুলো আছে প্রিমিয়াম প্রোডাক্ট শপ বিডি থেকে। সেখানে বিভিন্ন ধরনের ট্রাস্টেড একটা ওয়েবসাইট, সেখান থেকে আপনারা ঘুরে আসবেন, সেখানে বিভিন্ন ধরনের সিরামিক্স আইটেমগুলো পাওয়া যাচ্ছে। তো আজকে কথা বলবো হচ্ছে ডাইনিং টেবিল নিয়ে। এই ডাইনিং টেবিলটির নাম হচ্ছে মোগল ডাইনিং টেবিল। এটি হচ্ছে লেকার কমপ্লিট করা, কারণ আমরা মানুষের শৌখিনতা কিন্তু শেষ নেই। মানুষ আমরা সবসময় কেউ হ্যান্ড পলিশ নেয়, কেউ লেকার পলিশ নেয়। আপনাদের পাশেই আপনাদের বোঝানোর জন্যই দেখাচ্ছি, এটা হচ্ছে হ্যান্ড পলিশ। সবসময় আসলে সময় হয়ে ওঠে না, দেখানোর সময় হয়ে ওঠে না। আজকে যেহেতু পাশাপাশি দুটোটাই আছে, এটা হচ্ছে হ্যান্ড পলিশ করা, এটা হচ্ছে এক ধরনের রাজকীয়তা, শৌখিনতা, আর এটা হচ্ছে এক ধরনের শৌখিনতা। মানুষের টাকা পয়সার তো আসলে শেষ নাই, কারো টাকা পয়সা বেশি, কারো টাকা পয়সা কম। তো আসলে এই যে এটা হচ্ছে লেকার পলিশ, একটু শৌখিনতা বেশি। এই যে এই লেকার পলিশটা করতে কিন্তু মিনিমাম 10-12 হাজার টাকা খরচ হয়। এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে 75,000 টাকা। আর এই ডাইনিং টেবিলটি কেন 75,000 টাকা? এটি হচ্ছে চিটাগং সেগুন একটি ডাইনিং টেবিল, এটি 6 চেয়ারের। আমি আপনাদেরকে এই চেয়ারটি দেখাচ্ছি, খুবই চমৎকার একটি চেয়ার, লুকিংটা কিন্তু গর্জিয়াস। যখন আপনাদের বাড়িতে এই ধরনের মেহমানগুলো আসে বসবে, এই এই টপটার উপরে যখন বসবে, তখন কিন্তু এটা যে আউট লুকিং শেপ, পায়ার শেপগুলো খুবই চমৎকার শেপগুলো। আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন, অথবা প্রবাস থেকে যারা আমার এই ভিডিওগুলো দেখেন, তারা অনেক সময় দেখা যায় সন্তানদের জন্য, ফ্যামিলির জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্টগুলো কিনতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন আমি বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে আসি ফ্রি ডেলিভারিতে। অর্থাৎ ঢাকাতে আমি ফ্রি ডেলিভারি দিই, কিন্তু ঢাকার বাইরে আমি ফ্রি ডেলিভারি দিতে পারি না, কারণ কস্টটা বেশি পড়ে যায়। এই জন্য ঢাকার বাইরে থেকে যদি কেউ অর্ডার করতে চান, সেক্ষেত্রে আমি 50% পেমেন্টটা আপনারা আগে দিবেন, বাকি 50% টাকা আমরা আপনার বাড়ি থেকে নিয়ে আসবো। আজকে তারিখ হচ্ছে 20 এপ্রিল 2019 সাল। আজকে আমি কুমিল্লা সমেশপুর গ্রামের যাই হোক থানাতে, যে বরুড়া থানাতে গেছিলাম, সেখানে আমরা 3টা প্রোডাক্ট দিয়ে আসছি। আপনারা চাইলে আমার ভিডিও দেখতে পারেন, চারওয়ালা ডেসিং টেবিল। তো আমি এরকমভাবে বাংলাদেশের বিভিন্ন জেলাতে কিন্তু এই প্রোডাক্টগুলো দিয়ে আসি। এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে 75,000 টাকা। আর এই ডাইনিং টেবিলটির পায়াগুলো আমি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে 6 ইঞ্চি মোটা পায়াগুলো শেপ করা, কিন্তু খুবই চমৎকার একটি শেপ করা এই পায়াগুলোর, গর্জিয়াস নকশা করা এবং গোল্ডেন নকশা করা। আপনারা জানেন প্রত্যেকটা জিনিসের ভিতরে কিন্তু কোয়ালিটি থাকে। আপনারা আরএফএল জানেন, আরএফএলেরও কিন্তু একটা ঝক পাওয়া যায় 100 টাকা, এবং নর্মাল কিন্তু নর্মাল কোয়ালিটির ঝক পাওয়া যায় মাত্র 50 টাকা। কিন্তু আমার কথা হচ্ছে, আরএফএল যে আপনার কাছ থেকে টাকাটা নিল, সে কিন্তু আপনাকে জিনিস দিয়েই নিচ্ছে। অনেক সময় দেখা যায় অনেক কোম্পানি বলে যে আমরা কোম্পানির প্রচারের স্বার্থে এবং প্রমোটের উদ্দেশ্যে আমি বিভিন্ন ধরনের ছাড় দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনোদিন ফ্রি এবং প্রমোট বলতে কোনো শব্দ নেই, কারণ ফ্রি প্রমোট তারাই দেয়, যেই প্রোডাক্টটা চলে না সেই কিন্তু প্রমোট দেয়, সেই কিন্তু অফার দেয়। অতএব সবসময় অফার দিয়ে খেয়াল করবেন না। আরেকটা জিনিস বলি, আমি যেহেতু সবসময় কাত নিয়ে কথা বলি, একটা সবসময় অনেক লেডিস কাস্টমাররা আছে, অনেক আপুরা আছে যারা অনেক নকশা দেখে পছন্দ করে। আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলবো, আপনারা কখনো নকশার উপর ডিপেন্ড করে জিনিস কেনাকাটা করবেন না। বাংলাদেশের সবচেয়ে সিনিয়র একটা মিস্ত্রিকে, নকশা মিস্ত্রিকে আপনি যদি একটা কাঠ দিয়ে যদি বলেন যে তুমি এটার উপরে বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ একটা নকশা করে দিবা, সে কিন্তু সেটা করে দিতে পারবে, কারণ তার কাজ হচ্ছে নকশা নিয়ে, তার কিন্তু কাঠ নিয়ে কাজ না। অতএব নকশার উপর ডিপেন্ড না করে সবসময় কাঠ, কী কাঠ দিয়েছি সেটার উপর খেয়াল করবেন। এই দিক থেকে খেয়াল করে জিনিস কেনাকাটা করবেন। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, লক্ষ লক্ষ মানুষ আমার ভিডিওগুলো দেখে, তার মানে এই না লক্ষ লক্ষ মানুষগুলো আমার থেকে কেনাকাটা করেন, আমার কাছ থেকে আইডিয়া নেন। এই আইডিয়াগুলো আপনি অন্য কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন, প্রতারিত হবেন না, বিভিন্ন জায়গায় আপনারা জিতবেন। কারণ আমি তো ফার্নিচার নিয়ে বিজনেস করতেছি, কেউ অল্প টাকার জিনিস দিয়ে লাভ করে, কেউ ভালো জিনিস দিয়ে লাভ করে। বাংলাদেশে আরএফএল, প্রাণ, বাটা, অ্যাপেক্স, এরা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস দিয়ে লাভ করতেছে। আমাদের এই ফারদিন ফার্নিচার হচ্ছে আমরা প্রোডাক্টগুলো কোয়ালিটি দিয়ে লাভ করব। তো অনেক কথা বললাম, সর্বশেষ একটা কথাই বলবো, সিরামিক্স হচ্ছে আমাদের নিত্য প্রয়োজনীয় একটা আইটেম। এই আইটেমগুলো যদি আপনাদের লাগে, আজকে এই ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন প্রিমিয়াম প্রোডাক্ট শপ বিডি, এই এই ওয়েবসাইট থেকে আপনারা বিভিন্ন ধরনের
সিরামিক্সের জগ মগ বাটি এগুলো কিনতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। আর আমি প্রত্যেকটা ভিডিওর শেষে একটা মেসেজ দিই, সেটা হচ্ছে বৃদ্ধ মা বাবাকে নিয়ে। আপনারা যখন দামি দামি কোনো খাটে শোন, তখন কিন্তু আপনার বাবা মার প্রতি খেয়াল রাখবেন, কারণ তাদেরকেও একটা খাট দেওয়ার চেষ্টা করবেন, কারণ ওনারা কিন্তু একসময় আপনাকে এই লালন পালন করেছিল, খুব আরাম আয়সে রাখছিল। আজকে আপনি বড় হয়েছেন, বৃদ্ধ জোয়ান হয়েছেন, টাকা পয়সা কামাচ্ছেন, আপনি যখন আপনার সন্তানকে ভালো একটা খাট কিনে দেন, তাদেরকেও একটা ভালো একটা খাট কিনে দিবেন। এবং ভালো ভালো জিনিস যখন কেনাকাটা করেন, সন্তানের জন্য জামা কাপড় কিনবেন, তখন ওনাদেরকেও কিন্তু সন্তানদের জন্য, মা বাবার জন্য কিন্তু ভালো ভালো জিনিস দিবেন, কারণ ওনারা খুশি হয়ে যে দোয়াটা আপনাকে দিবে, সেই দোয়া কোনোদিন আপনি ভরে যাবে না, কোনো না কোনো এক সময় এই দোয়ার কার্যকারিতা হবে, আপনার রিজিকের কোনোদিন কোনো অভাব হবে না। সবশেষে একটা কথাই বলে গেলাম, সেটা হচ্ছে বাবা মাকে সেবা করবেন। আমি আমার প্রোডাক্টটা রিভিউ দিচ্ছি, কারণ হচ্ছে প্রোডাক্ট তো আমার বিক্রি হবে, কেউ না কেউ আমার কাছ থেকে নেবে। বাবা মাকে সেবা করবেন, রিজিকের কোনো অভাব দিবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। ভিডিও ডিসক্রিপশনে সিরামিক্সের আইটেমের নাম্বার দেওয়া আছে, লিঙ্ক থেকে ঘুরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।